মুখ খুললে অসুবিধা হয়ে যাবে, আমার মুখ খোলা হয় না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, প্রিয় দর্শক আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। দুদকের চামড়া ছিঁড়ে ফেলব, মাইজ ভান্ডারির এমন বক্তব্য নিয়ে যা বলল হাইকোর্ট। আমার মুখ খোলাবেন না, আমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে, হঠাৎ সরকারকে হুমকি দেয়া, কে এই নজিবুল বশর? চাঁদাবাজি মামলায় বরখাস্ত কনস্টেবল, এবার মেয়ের বিয়েতে আনলেন হেলিকপ্টার। ঢাকা বার কারচুপির অভিযোগ এনে বিএনপিপন্থী আইনজীবীদের ভোট বর্জন। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দুদকের চামড়া ছিঁড়ে ফেলব, চট্টগ্রাম দুই এর এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে হাইকোর্ট আরও বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়েছি, আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি। এ সময় মাইজ ভান্ডারির কাছে আদালতকে ব্যাখ্যা চাওয়ার কথা বললে দুদকের আইনজীবীকে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক। সাম্প্রতিক সময়ে মাইজ ভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক, তা নিয়ে দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নৌকার টিকিট নিয়ে চট্টগ্রাম দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বলেছেন, আমার মুখ খোলাবেন না, আমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে, আমি আপনাদের সঙ্গেই আছি, আজকে সাইজ করার চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন। সোমবার 20 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারির 104তম খোসরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত 19 ফেব্রুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে নজিবুল বশরের দুই ছেলেসহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণের 39 কোটি 40 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে মাহফিলে নজিবুল বশর বলেন, আমি দুদকের মামলার বিরুদ্ধে রিট করব, দুদকের মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করব, কারণ আমরা পরিষ্কার, আমি এবং আমার ছেলের জন্য মাইজ ভান্ডার দরবার শরীফ কলঙ্কিত হবে, তার চেয়ে মরে যাওয়াই ভালো। দুদকের মাইজ ভান্ডার ও তরিকত বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। মামলার বাদী দুদকের সহকারী পরিচালককে উদ্দেশ্য করে নজিবুল বশর আরও বলেন, 39 কোটি 40 লাখ টাকা ঋণ নিয়ে পরে জমা দিয়ে দিলে আর আত্মসাত হয় নাকি? 65 কোটি টাকা জমা দেওয়া হয়েছে, দুদক কর্মকর্তা তা গোপন করেছেন। দুদক নজিবুল বশর মাইজ ভান্ডারিকে চেনে নাই, সরকারের সঙ্গে আমার কোনো বিরোধ নাই উল্লেখ করে নজিবুল বশর বলেন, আমি 14 দলীয় জোটে আছি এবং থাকব, তারা এখনও নজিবুল বশরকে তা চেনে নাই, আমার জন্য অনেক দেশ কথা বলবে, বিএনপিকে ঘরে ঢোকানো সম্ভব, নজিবুল বশরকে নয়। তিনি আরও বলেন, আমার সিট আমি ঠিক করি, সরকারও তা জানে, কৌমীদের সঙ্গে গণ্ডগোলের সময় আমি সরকারকে সহযোগিতা করেছি, আগামী নির্বাচনেও এই আসন থেকে এমপি নির্বাচিত হব, আমি ভেসে আসি নাই, মাইজ ভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছে তাদের হাত পড়ে গেছে, মুখ খুলে সরকারের অসুবিধা হয়ে যাবে, আমার মুখ খোলাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। এদিকে নজিবুল বশরের এমন বক্তব্যে ফটিকছড়িতে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল 1991 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়ার মাধ্যমে। পরবর্তীতে তিনি আওয়ামী লীগ ছেড়ে যোগ দেন বিএনপিতে। বিএনপি ত্যাগ করে তরিকত ফেডারেশন নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি, যোগ দেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে। 2014 সালে এবং 2018 সালে নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রাম দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বন্দরনগরের লালখান বাজারের সিআইডি গেট থেকে কাজীর দেউড়ির দূরত্ব সড়ক পথে 2 কিলোমিটারের মতো।
আর এই 2 কিলোমিটার পথের জন্য মেয়ের বিয়েতে এবার ঢাকা থেকে হেলিকপ্টার এনে আলোচনায় এসেছেন চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বরখাস্তকৃত কনস্টেবল মোহাম্মদ মহিবুল্লাহ। মহিবুল্লাহ ওরফে মহিবুল্লাহ শাপলা সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। গত বছর 18 জানুয়ারি নগরীর পাহাড়তলি এলাকায় হওয়া চাঁদাবাজি মামলার মূল আসামি তিনি। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই মামলায় পাহাড়তলি থানা পুলিশ মহিবুল্লাহ ও তার ছেলেসহ আরও 2 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে। জানা যায়, গত 18 ফেব্রুয়ারি মেয়ের বিয়েতে হেলিকপ্টারে করে মেয়ে ও জামাতাকে নিয়ে আসেন কোতোয়ালি থানাধীন অ্যাপোলো শপিং সেন্টারের টাইম স্কোয়ার শপিং সেন্টারে। মেয়েকে লালখান বাজার মাদ্রাসার মাঠ থেকে এবং বরকে এনায়েত বাজার মোড় থেকে আউটার স্টেডিয়ামে নামানো হয়। বর এবং কনের জন্য হেলিকপ্টার ভাড়া করে আনা হয় ঢাকা থেকে। এ বিষয়ে জানতে মহিবুল্লাহকে ফোন করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, মনের আশা ছিল মেয়েকে হেলিকপ্টারে করে বিয়ে দেব, এটার স্পন্সর আমি নিজেই। কনেকে লালখান বাজার আর বরকে এনায়েত বাজার থেকে আউটার স্টেডিয়ামে নামানো হয়। হেলিকপ্টার আনা হয়েছে ঢাকা থেকে। হেলিকপ্টার ভাড়া দিয়েছি 65,000 টাকা। তবে BCL বাংলাদেশ কনস্ট্রাকশন লিমিটেড অ্যাভিয়েশনের 4 সিটের এই হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় 75,000 টাকা বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন BCL-এর উপব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। মহিবুল্লাহ শাপলা বলেন, এই ভাড়া যে কেউ দিতে পারবে রিক্সাওয়ালাও বহন করতে পারবে। আমার এক ছেলে চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ আইনজীবী। পারিবারিকভাবে আমি সচ্ছল, কনস্টেবল SI ইন্সপেক্টর ASP পর্যন্ত ছোট চাকরি। যে টাকা বেতন পাই তা দিয়ে কিছুই হয় না। ওয়ার্ডের সূত্রে আমি ধনী। তার বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি মামলাটি ভুয়া বলে দাবি করেন। এ নিয়ে তাকে প্রশ্ন করা যাবে না বলেও হুমকি দেন তিনি। সরকারি চাকরি, বিধিমালা অনুযায়ী এতগুলো প্রতিষ্ঠানের পদে থাকতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, চাকরি বিধিমালা ভঙ্গ করলে করেছি, অতীতেও করেছি, যাদের দেখার তারা দেখবে। আমার বিষয় ইন্সপেক্টর DC কমিশনার জানেন, আমার সম্পর্কে আপনি আগে জানেন তারপরে ফোন দেন, বলেন পুলিশের বরখাস্তকৃত এই সদস্য। ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা আইনজীবী সমিতির 2023 থেকে 2024 কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন BNP-পন্থী আইনজীবীদের নীল প্যানেলের প্রার্থীরা। বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে বৃহস্পতিবার ভোট বর্জন করে অন্যান্য ভোটারদের ভোট দান থেকে বিরত থাকার অনুরোধ জানান। সুষ্ঠু হিসাব এবং সুষ্ঠু সমাধান না দেওয়ার কারণে আমি সভাপতি প্রার্থী এই আগামীকালের নির্বাচন থেকে আমরা আগামীকালের নির্বাচনকে নীল প্যানেল ঐক্য প্যানেলের নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্যানেলকে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং আশা করি বর্জন করেছি এবং এই অনিয়ম জালিয়াতি এবং কারচুপির কারণেই মূলত আজকে আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, বর্জন করেছি।